সবাইকে 16-10 কাউকে 2 কাউকে অ্যাবসেন্টও করা হয়েছে। এমনকি মানে সবাই সেখানে পৌঁছে 48 সময় নাম্বার পাবে, কেউ কেউ 40 পাবে, তাও তাকে সেই নাম্বার দেওয়া হয়নি। এমনকি আমরা অনার্সে পড়ি, অনার্সে যে সাবজেক্ট সেখানে আমরা 40-এর মতো পৌঁছে দেবো, বাট শুধু সেখানে আমাদেরকে দেওয়া হয় যে 15 কাউকে 10 কাউকে সেখানে ফেলও করানো হয়েছে। এমনকি অনার্সের ব্যাপারে যেখানে আমাদেরকে 15-15 করে সবাইকে ঘরে নাম্বার বসানো হয়েছে, ডিপার্টমেন্টেরই এরকম প্রবলেম হয়েছে, এবং সেই এক একটাতে কাউকে সিএসি দিয়েছে, এরকমভাবে খাতা দেখা ভালোভাবে হচ্ছে না একদমই। অনার্সের ব্যাপার আমাদের সবাইকে ফেল করানো হচ্ছে, অনার্সে এরকমভাবে নাম্বার পেলে আমরা অন্য জায়গায় চান্স পেতে আমরা পাবো না। এখন কি বলছে এরা, সমস্যা মেটাবে, কিছু আশা দিল? এরা বলছে যে আমাদের যে এমআইএল এর যে সেট সিরিজগুলো ছিল, তারা এনারা বলছেন যে আমাদের যেটা এ সেটটা ছিল তার শুধুমাত্র সেই অ্যান্সারগুলো কম্পিউটার লোড ছিল। তো আমরা বলছি এটা যদি রেজাল্ট আউট করার পর আমরা এত ঝামেলা করার পর সেটা দেখছি, তাহলে এটা এনারা আগে কেন দেখেননি? এটা তাহলে ওনাদের নিজেদের ভুল, সেটা স্বীকার করেছেন, ভুলটা আপনি স্বীকার করছেন, কিন্তু রেজাল্ট আউট করার পর এনারা কেন দেখছেন সেই ভুলটা যখন ঝামেলা করছে? তাছাড়া রিভিউ, এনারা আমরা কি ধরে নিতে পারি যেটা রিভিউ করার জন্য এই রেজাল্টটা করানো হচ্ছে, আউট করা হচ্ছে? যে সাবজেক্টটা আমি কম লিখে আসছি, যে সাবজেক্টটা আমি কম নাম্বার পাবো সেই সাবজেক্টটা বেশি পাচ্ছি দেখা যাচ্ছে, আর যে সাবজেক্টে কম লিখে আসছি যে কত নাম্বার পাবো না সেই সাবজেক্টে বেশি দেওয়া হচ্ছে। মানে এর থেকে পুরোপুরি স্পষ্ট যে খাতা ঠিকঠাকভাবে ভ্যালিড করা হয়। না সমস্যা মিটলে কি করবে? সমস্যা না মিটলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো। আমাদের আমরা ঠিক আমরা কিন্তু ছাড়বো না যতদিন আমাদের দাবি দাবাগুলো করে দেখা যাচ্ছে, আর খাতা ঠিকঠাক দেখা হবে। 2 মাসের মাথায় রেজাল্ট দেওয়ার কি দরকার? রেজাল্ট দেওয়ার জন্য আরো সময় নেওয়া হবে কোম্পানির কাছ থেকে পুরো রেজাল্টটাকে ঠিক করতে। তোমাদের এমআইএল এর ক্ষেত্রে আছে, হয়তো তোমরা জানো না, বটানির ক্ষেত্রেও একটা পেপারে এই সেম সমস্যা হয়েছে। সেটা আমাদের ঠিক 3 দিন লাগবে এই জাম্বলিং সিরিজটাকে ঠিক করে ওটাকে, কারণ তোমরা নিশ্চয়ই জানো তোমরা এ কিংবা বি কিংবা সি কিংবা ডি তে কোন কোয়েশ্চেন পেপারে তোমরা হ্যাঁ তোমরা এটা দিয়েছিলে। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে ওখানে জাম্বলিং অর্ডারের জন্য এই দুটোতে হয়েছিল, ঠিক এইটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। তো আমি রিকোয়েস্ট করব যে এটাকে আরেকবার বলার দরকার নেই। এছাড়া তোমরা আমাকে পার্সোনালি যতজনের সঙ্গে কথা বলছিলাম, ছোট 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 যেরকম সমস্যা, কেউ অ্যাবসেন্ট হয়ে গেছে,